কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন অ্যানালাইসিস পার্ট নাইনি আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল এই যে এখানে আমরা ফাংশনে গিয়েছিলাম ফাংশন থেকে রেসপন্সিস দুইটা ফাংশন ডিফেন্ড করেছিলাম তো এটা ছিল এ এস সি ই সেভেন জিরো ফাইভ কোডের আলোকে এ এস সি ই সেভেন জিরো ফাইভ এই যে এই কোডালার আলোকে আমরা এখানে দুইটা ফাংশন ডিফাইন্ড করছি দুইটা ফাংশনের জন্য আমরা এখানে কিছু ইনপুট দিচ্ছি ইনপুট দেওয়াতে আমাদের রেসপন্স স্পেক্টম ফাংশনটা মানে রেসপন্স স্পেকটম ফাংশানের যে গ্রাফটা আছে বা কার্ভটা আছে সেটা ড্র হয়ে গেছে এখানে তো এটা হলো অ্যাকর্ডিং টু এ এস সি সেভেন জিরো ফাইভ অর্থাৎ আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার যে কোর্স আছে সেইটার অনুযায়ী তো এটা করলে আমাদের হবে কোনো সমস্যা নাই কারণ জিরো ফাইভের এর সাথে সিমিলার বা বিএনসি টোয়েন্টিন টোয়েন্টির এর অনেক কিছু এস সি সেভেন জিরো ফাইভ থেকে নিয়ে আসা হয়েছে সেই জন্য এটা দিয়ে করলে কোনো সমস্যা নেই এটা হবে কিন্তু আমরা যদি একদম একজাক্টলি বিএনবিসির যে রেসপন্স স্পপেকট্রাম কার বাসে সেই যেটা এটা যদি আমরা ইনপুট দিতে পারি তাহলে এটা আমাদের জন্য আরো বেটার হয় হ্যাঁ এটা আমাদের জন্য আরও বেটার হয় তো আমরা এখন এটা ইনপুট দেওয়ার দেওয়ার চেষ্টা করব একদম আমাদের বিসি টোয়েন্টিন টোয়েন্টি যে রেসপন্স স্পেক্ট্রাম কার বাসে বা গ্রাফ আছে সেটা আমরা এখন ইয়ে করবো ইনপুট দিব তো কীভাবে ইনপুট দেওয়া যায় আজকে আমি সেটাই দেখাবো দেখেন আমি আগে দেখা দেখাই এটা কীভাবে ইনপুট দিতে হবে ডিফাইন ফাংশন রেসপন্স স্পেকট্রাম ফাংশন এখান থেকে আমরা টাইপ নিব ফ্রম ফাইল এই যে ফ্রম ফাইল অ্যাড নিউ ফাংশন এই যে এরপর ব্রাউজ করবো ব্রাউজ করে আমাদের ফাইলটা কোথায় আছে সেটা দিয়ে আমরা ওপেন দিলে আমাদের বিএনপি সি টোয়েন্টি টোয়েন্টি এর রেসপন্স স্পেকট্রাম ফাংশনটা এখানে চলে আসবে তো তাহলে আমাদের প্রথম কাজ হলো এখন এই ফাইলটাকে তৈরি করা ফ্রম ফাইল এই যে ফ্রম ফাইল আছে ফাইলটাকে আমাদেরকে তৈরি করতে হবে মানে আমাদের এই স্পেকট্রাম ফাংশনের জন্য একটা টেক্সট ফাইলে যে এই গ্রাফটারই একটা টেক্সট ফাইল আমাদেরকে তৈরি করতে হবে হ্যাঁ তো সেটা আমাদেরকে এখন তৈরি করতে হবে আমি এখন সেটা তৈরি করা দেখাবো সেটা আমরা তৈরি করবো এক্সেলে এক্সেল থেকে আমরা পরে সেটা টেক্সট ফর্মেটে এখানে আমরা নিয়ে আসতে পারবো ওকে তাহলে শুরু করা যাক আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই এটা কীভাবে আমরা এক্সেলে তৈরি করবো সেটা জানতে চেয়েছেন তো আশা করি এখন ভিডিওটা দেখলে আপনারা পারবেন ওকে তো আমরা এক্সেলে চলে যাই এটা হলো আমাদের রেসপন্স স্পিক্রাম ফাংশন এখানে আমাদের এদিকে টাইম পিরিয়ড এদিকে হলো আমাদের স্পেকট্রাল অ্যাক্সেলারেশন হ্যাঁ মানে অ্যাক্সেলারেশন তো এই টাইম পিরিয়ড বা অ্যাক্সেলারেশন এর জন্য আমাদের যে গ্রাফটা হবে সেটাই রেসপন্সিকটাম ফাংশান হ্যাঁ বা রেসপন্সেক্টাম গ্রাফ এবং এটা বিভিন্ন সয়েলের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে ওকে আর এখানে এস মান হল স্পেকট্রাল অ্যাক্সেলারেশন হ্যাঁ আমরা যখন বিল্ডিং এর ক্যালকুলেট করতে যাব টু অনুযায়ী আমাদের কিন্তু সিএস এর ভ্যালুটা লাগবে এখানে আমাদের বেস শেয়ারের জন্য আমাদের এস এ মানে স্পেকট্রাল অ্যাক্সেলারেশন এস এর মানটা বের করা লাগে এস এর মান বের করতে গেলে এখানে আমাদের টু বাই থ্রি লোক কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট মানে জোন কফিসিয়েন্ট আই এর মান কনস্ট্যান্ট আর এর মানও আমরা আমরা টেবিল থেকে পেয়ে যাই শুধু এটাই আমাদের ভেরিয়েবল এটাকে সময় এক মানে এক এক সয়েলের জন্য এক এক রকম হবে তো সেটাই আমরা এটা সাহায্যে আমরা এস এর মানটা পেয়ে যাই তা এরপরে আমাদের বেস্ট শেয়ারটাও আমরা পেয়ে যাই বিকেল টু এস এ ইন টু ডাব্লিউ তাহলে আমরা বেস্ট শেয়ারটাও পেয়ে যাই তাহলে আমাদের তার মানে হলো এই ভ্যালুটা জানলে আমরা বেস্ট শেয়ার ক্যালকুলেট করতে পারবো আমরা ডাইনামিক অ্যানালিসিসে করতে পারবো আমাদের বিএনবিসি বিসি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ওকে তাহলে শুরু করা যাক তাহলে আমরা এখন এই যে এই গ্রাফটা আমরা এখন তৈরি করবো এক্সেলে করে আমরা সেটাকে টেক্সট ফাইল তৈরি বানাবো বানিয়ে আমরা এটাকে ফ্রম ফাইল দিয়ে আমরা ইনপুট করে নিব ওকে তাহলে এটা আমাদের একদম বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী হবে সম্পূর্ণ ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এখানে এই যে এসি এসটা মূলত ক্যালকুলেট করা লাগবে হ্যাঁ সিএস আমাদের এখানে আছে এসি এস না এসি এস সি এসটা ক্যালকুলেট করার জন্য আমাদের এই চারটা ফর্মুলা আছে তো এই চারটা ফর্মুলাকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই আগে কারণ এটা আমাদের লাগবে খুবই এই চারটা ফর্মুলা ওকে এখানে কপি দিচ্ছি এটাকে আমি কপি আমরা এক্সেলে চলে আসবো এক্সেলে সে যে এখানে পেস্ট যে কোনো এক জায়গায় পেস্ট করে দেবেন এই এখানে রাখলাম আমি এটাকে হ্যাঁ একটু ছোটো করে রাখি ওকে এরপরে আমাদের আর কি কি ইনপুট লাগবে এখানে টি টি টিয়ের মান লাগবে টি মানে টাইম পিরিয়ড টি বি টি সি টি ডি এগুলোর মান লাগবে টি বি টি সি টি ডি এই যে টি বি টি সি টি ডি এই বেলুগুলো লাগবে আমাদের তাহলে আমরা এগুলো নিয়ে যাই এখান থেকে সিলেক্ট করে যেভাবে কাট করে নিয়ে যাচ্ছি আমি ওকে এক্সেলে আসি এখানে পেস্ট করে দিলাম ওকে তাহলে আমাদের এখানে এই দুইটা জিনিস আমাদের লাগবে এরপরে আর কি কোনো ইনপুট লাগবে মোটামুটি এই দুইটা হলে চলবে আর আমাদের লাগবে না এখানে ওকে তাহলে আমরা শুরু করি আমরা এখন তো এখানে আমরা লিখি আমি একটা হেডিং দিচ্ছি জাস্ট বিএনবিসির টোয়েন্টিন টোয়েন্টি রেসপন্স রেসপন্স স্পেকট্রাম কার স্পেকট্রাম ওকে তাহলে এটা আমি এখানে একটু ইয়ে করে রাখি ওকে আমরা এখান থেকে শুরু করি তো প্রথমে আমাদের বিভিন্ন ধরনের সয়েল টাইপের জন্য সাপোজ অ্যাসেস অয়েল হ্যাঁ অ্যাসেস অয়েলের জন্য আমাদের বা সয়েল টাইপ অ্যাসে আমাদের তো যে বিভিন্ন ধরনের সয়েল টাইপ আছে হ্যাঁ তো সয়েল টাইপ অ্যাসে এর জন্য আমাদের টি ভার্সেস টাইম পিরিয়ড ভার্সেস অ্যাক্সেলারেশন টি ভার্সেস সি এস ওকে আমরা এখানে দিল টি মানে টাইম পিরিয়ড আর এখানে হলো এস এর মান এই টাইম পিরিয়ডটার জন্য এস এর মান কত টাইম পিরিয়ড আমরা জিরো থেকে শুরু করব এরপর আমি প্রতি মানে আমি এখানে আমাদের টাইম পিরিয়ড নেব আমরা চার সেকেন্ড পর্যন্ত হ্যাঁ চার সেকেন্ডে যে ম্যাক্সিমাম যেটা আছে এই চার সেকেন্ড পর্যন্ত এই কোয়েশানগুলোর মধ্যে থেকে তাহলে আমরা এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টারভাল করে করে নিচ্ছি আমি পয়েন্ট জিরো ওয়ান আরও কমও নিতে পারেন সমস্যা নেই বা কম নেওয়াটাই বেটার যত বেশি কম নেওয়া যায় আর কি ওকে আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ নিলাম এটা আমাদের জন্য পারফেক্ট ওকে এরপর আমি এটাকে চার পর্যন্ত নিয়ে যাবো এখানে টেনে চার চার পর্যন্ত নিয়ে আসলাম ওকে টাইম পিরিয়ড চার সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম এরপরে আমরা এই এস এস ওয়াইলের জন্য আমাদের এখন আমরা এটার মান বের করবো হ্যাঁ এস এস ওয়াইলের জন্য আমাদের এই কোয়েশনের মান বের করবো সি এস এর মান তাহলে এই সি এস এর মানে আমাদের প্রথম ফর্মুলা হলো সি এস এসিগোল টু এস ইন্টু ওয়ান প্লাস টি বাই টি বি টু ইটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা এটা তাহলে এখানে আমরা প্রথমেই যেটা করবো এস এর মানটা বসে যেতে হবে এস এর মান এস এর মান কত এস এর হলো আমাদের এস এটা এস এর মান হলো ওয়ান তাহলে ওয়ান আমরা বসাইলে বসাইতে পারি না বসাইলে সমস্যা নেই আমি বসাচ্ছি ইকুয়েল ওয়ান ইন্টু আমাদের এখানে আছে ওয়ান প্লাস ব্র্যাকেট দিচ্ছি ওয়ান প্লাস ওকে ওয়ান প্লাস টি বাই টি পি আচ্ছা টি মানে হলো আমাদের এই যে এটা টি মানে হলো এই টাইম পিরিয়ডটা টি বাই আমি একটা ব্র্যাকেট দিয়ে নি সামনে টি বাই টিভি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি ওকে টি বাই TB টিভি এর মানে হলো আমাদের এই যে টি এর মান জিরো থেকে আমাদের টিভি পর্যন্ত টিভি মানে হলো যেটা টিভি হলো আমাদের টাইপ এর মানে হলো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে পয়েন্ট ওয়ান ওয়ান এর মানে হলো পয়েন্ট ওয়ান ওকে এরপরে আমাদের টি বাই আমাদের এরপরে আসে টু ইটা মাইনাস ওয়ান টু পয়েন্ট ফাইভ ইটা মাইনাস ওয়ান টু পয়েন্ট ফাইভ ইটার মান হল আমাদের ওয়ান এটার মান হ্যাঁ ক্যালকুলেশন আছে বেশি দেখলে আপনারা বুঝতে পারবেন সহজ ক্যালকুলেশন মাইনাস ওয়ান ওকে 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 তাহলে আমরা এখানে এই যে বের করলাম এই আমাদের টাইম পিরিয়ড পার্সেস অ্যাক্সেলারেশন মানে সিএস এর মানটা আমরা বের করলাম এটা আমরা জিরো টাইম পিরিয়ডের জন্য এবার আমরা এটা পনেরো সেকেন্ড পর্যন্ত যাব কেন পনেরো সেকেন্ড পর্যন্ত যাব কারণ হলো আমাদের এই যে এখানে আমাদের বলছে কি এই সিএসের মানটা হবে জিরো থেকে টিবি পর্যন্ত তাহলে জিরো থেকে শুরু করলাম আমরা যে জিরো আর টিভি মানে কত টিভি মানে হলো পয়েন্ট ওয়ান ফাইভ এস সয়েলের জন্য সয়েল টিভি এর মানে হলো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এই কারণে আমরা ওয়ান ফাইভ পর্যন্ত গেলাম ওকে তাহলে আমাদের একটা হলো তাহলে এরপরেরটাতে আমরা যাবো হলো মানে হলো সি এস ইকাল টু টু পয়েন্ট ফাইভ এস ইটা তাহলে আমরা এখানে দেব ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ ইন্টু এস এস এর মানে হলো ওয়ান হ্যাঁ আর ইটার মানে হলো ওয়ান ওকে তাহলে এটা টু পয়েন্ট ফাইভ আসছে এটা আমরা যাব কতদূর পর্যন্ত এখানে বলছে টিবি থেকে টিসি পর্যন্ত তাহলে টিসির মানে হলো পয়েন্ট ফোর তার মানে হলো আমরা পয়েন্ট ফোর পর্যন্ত যাব তাহলে পয়েন্ট ফোর এই যে পয়েন্ট ফোর পর্যন্ত আসলাম ওকে তাহলে দুইটা হয়ে গেল এরপরে হলো তিন নাম্বারটা তিন নাম্বারটা হলো আমাদের এই যে এটা সি এস ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ এস ইটা টিসি বাই টি এটা হবে টিসি থেকে টি ডি পর্যন্ত তাহলে আমরা এটা বের করি ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু এস এর মান হলো ওয়ান ইন্টু ইটার মান হলো ওয়ান ইন্টু আমাদের টিসি বাই টি ডি হ্যাঁ টিসি বাই টি টিসি এর মান কত টি সি এর মান হলো আমাদের পয়েন্ট ফোর এস এ টাইপস হলের জন্য টিসি এর মান হলো পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট ফোর ভাগ আর এরপরে আমাদের এখানে টি টি মানে হলো যেটা তাহলে ওকে আমাদের এটাও বের হয়ে গেছে এটা যাবো আমরা কত দূর পর্যন্ত এটা যাবো হলো আমরা টি ডি পর্যন্ত মানে দুই সেকেন্ড পর্যন্ত তাহলে দুই সেকেন্ড পর্যন্ত আমরা চলে যাবে দুই সেকেন্ড ওকে দুই সেকেন্ড পর্যন্ত চলে আসলাম আমরা ওকে তাহলে আমাদের এখানে আমরা চলে গেলাম আমাদের আর বাকি আছে একটা ইকুয়েশান সেটা হলো এটা এটা হলো আমাদের যাবে ফোর সেকেন্ড পর্যন্ত মানে শেষ পর্যন্ত এটার ইকুয়েশনটা কি টু পয়েন্ট ফাইভ এস ইটা টিসি বাই টি ডি বাই টি স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে ইকুয়াল টু আচ্ছা এটা এখানে হবে আমি এগুলোকে একটু ট্রেনে নিচে নিয়ে আসি তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এই যে এগুলোকে এখানে নিয়ে আসতেছি এই যে এখানে নিয়ে আসলাম ওকে এখানে আমাদের ইকুয়াল ইকুয়েল এখন হবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন টু টু পয়েন্ট ফাইভ ইন টু এস এর হলো আমাদের ওয়ান ইন্টু আবার ইটার মানুষ ওয়ান বাই টি ডি টি সি ইন্টু টি ডি হ্যাঁ তাহলে টিসি এর হল আমাদের কত টি সি আমাদের পয়েন্ট ফোর টি ডি এর পয়েন্ট টু তাহলে পয়েন্ট ফোর ইন্টু পয়েন্ট টু পয়েন্ট টু না শুধু টু নয় পয়েন্ট ফোর টু ভাগ আমাদের টি স্কোয়ার ভাগ এই যে ফর্মুলার টি স্কোয়ার তাহলে এই যে টি এর উপকোয়ার হবে একটা ওকে তাহলে এই যে চলে আসলো এটা আমাদের যাবে শেষ পর্যন্ত একদম একদম শেষ পর্যন্ত এই যে চার সেকেন্ড পর্যন্ত এই যে হয়ে গেছে তাহলে আমাদের এস এ টাইপ সের জন্য আমাদের যে খারাপটা সেটা আমরা ড্র করে ফেললাম অ্যাকচুয়ালি কার্প না মানে আমরা ডাটাটা ড্র করলাম এখন আমরা কার্পটা ড্র করবো এক্সেলে তাহলে এটা হলো এস এ টাইপের জন্য এস এ টাইপ ফয়েলের জন্য এস বির এর জন্য বের করতে হবে মানে এটা হল টাইম বার্সেস অ্যাক্সেলারেশন হ্যাঁ বা টাইম বার্সেস স্পেক্ট্রাল অ্যাক্সেলারেশন বলতে পারি আমরা এটাকে সি এস তাহলে এখন আমরা যেটা করব এটা এস বের করলাম এস বি এস সি এস ডি এগুলো বের করতে হবে হ্যাঁ একইভাবে কোনো চেঞ্জ নাই সেমভাবে শুধু এখানে আপনার প্যারামিটারগুলো খেয়াল রাখবেন কোনটা কত দূর পর্যন্ত যেমন এই যে এখানে আমাদের যখন সয়েল টাইপ আমরা যখন বিতে যাব এস বিতে জন্য কিন্তু অ্যাসের মান তখন ওয়ান পয়েন্ট টু হবে এই যে এই মানগুলো চেঞ্জ হবে সেম প্রসিডিউর আমি যদি এখন দেখাইতে যাই এগুলো আমার অনেক বেশি সময় লাগবে এখানে প্রায় আমার এক ঘন্টা লাগবে ভিডিওটা তৈরি করতে তো আমি দেখাচ্ছি না আমি এটা এটার জন্যই এখন রেসপন্স এসপেক্টাম মানে কার্পটা বা গ্রাফটা ড্র করে দেখাবো এসে টাইপ সয়েলের জন্য মানে বিএনপিসি যদি আমি যাই যে এটা এই যে অ্যাসে কোনটা সি এস এসে এইটা এইটা ড্র করে এখন দেখাবো হ্যাঁ একটা ওকে তাহলে আমি শুরু করি তাহলে এখানে আমরা এখন এগুলো ডিলিট করে দিলেও চলবে আমি ডিলিট করে দিই ডিলিট করে দিই তো এখানে আমরা এই যে যাবো ইনসার্টে ইনসার্টে গিয়ে আমরা যাব টেবিলে চার্টে চার্ট থেকে এখান থেকে যে কোনোটা নিতে পারেন হ্যাঁ আমি এটা নিলাম এখানে আমরা সিলেক্টে সিলেক্ট সাথে ক্লিক করবো করে অ্যাডে দিব আমরা এখানে সিরিজ নেম এটা আমি দিলাম এস এ হ্যাঁ এস এ আর এখানে সিলেক্ট সিরিজ দিল এখানে আমরা দিব টি এর মান হ্যাঁ টিয়ের মানের যে টি এর মানগুলো আমরা এখানে দিব এখানে ওকে দিয়ে দিলাম এরপরে আমরা এখানে একটা ক্লিক করবো আর এখানে আমরা দেব এই এর মানগুলা এস এর মানগুলা ওকে দিয়ে আমরা এখানে ইনপুট দেব এই যে ওকে দেখেন একজ্যাক্টলি আমাদের বেসির যে কারটা সেটা ড্র হয়ে গেছে এটা হলো একটা হ্যাঁ এখন এরপরে আপনারা যদি আবার ইয়ে করেন এই যে এখানে আবার অ্যাড দিবেন একই সাথে আপনারা অনেকগুলো ড্র করতে পারবেন যত ইচ্ছে তত মানে পাঁচটা টাইপের সয়েল এস এস বি এস ডি এখানে ড্র করতে পারবেন অথবা আলাদা আলাদাও ড্র করতে পারবেন আমি আলাদা আলাদা একটা করে রাখছি সেটা আপনাদেরকে দেখাই এই যে আমি আলাদা আলাদা একটা করেছিলাম সেম প্রসিডিউরে তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এই যে আমি আলাদা আলাদা করছি সবগুলো আপনারা একটাতেও করতে পারেন হ্যাঁ তাহলে এইভাবে আপনারা এ বিএন টোয়েন্টি টোয়েন্টি রেসপন্স স্পেকটাম কার্পটা ড্র করতে পারবেন এই এক্সেলের মধ্যে করে সেটাকে আপনারা টেক্সট ফাইল আকারে এটাকে আপনারা ইয়েতে নিতে পারবেন আমাদের যে ইটা আছে ইটি অফসে তাহলে সেটা দিয়ে ডাইনামিক অ্যানালাইসিস করলে এটা আমাদের জন্য একদম পারফেক্ট ডাইনামিক অ্যানালাইসিস হবে তো এখান এটাকে টেক্সট ফাইল বানিয়ে কীভাবে আমাদের মানে এটাকে টেক্সট ফাইল বানিয়ে কীভাবে আমরা ইনপুট দেবো বিএনভিতে সেটা আমি দেখাবো পরের ভিডিওতে আর আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে জানাবেন আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে